দীঘা শঙ্করপুর ফিশিং হারবারে কাজে কর্মবিরতি চলছে। দীঘা শঙ্করপুর ফিশিং হারবারে দীর্ঘ 30 জন অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া, এর আগে তারা 27 দিন কর্মবিরতি পালন করেছিলেন। তখন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 6 মাসের বেতন দিয়ে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত 11 মাসের বেতন বাকি রয়েছে। তাই আজ আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে শঙ্করপুর ফিশিং হারবারে অবস্থান বিক্ষোভে বসলেন কর্মীরা। এই মুহূর্তে অফিস ঢুকতে না পেরে কার্যত বাইরে অপেক্ষা করতে হলো কর্মীদের। বিক্ষোভের মুখে পড়তে হলো ফিশিং হাবের আধিকারিক অরিন্দম সেনগুপ্তকে। তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি, এটা অফিসারি পার্সোনাল ম্যাটার বলে ব্যাপারটি তিনি সম্পূর্ণ এড়িয়ে গেলেন। আপনি কি তাহলে স্যার অফিসে না গিয়ে ফিরে যাচ্ছেন? না, আমি আজকে আপনাদের পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমার আপনাকে কিছু বলার নেই, এটা আমাদের ইন্টারনাল সাফেতে ম্যাটার হচ্ছে। আপনি মানে দাদার তো তাদের অভিযোগ করছে যে বেতন পাচ্ছে না বলে তাদের আজকে এই আন্দোলনটা, সেটা নিয়ে আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? এটা ইন্টারনাল ব্যাপার অফিসে, এখানে আমার কিছু বলার নেই। প্রত্যেকে অফিসটা তো সরকারি অফিস, এই জায়গায় আজকে আটকে যখন ভেতরে ঢুকতে পারবেন তখন কথা বলবো। এখন আমাকে আমাদের মেটাতে দিন কাইন্ডলি। না না, আপনি তো আধিকারিক, আমি আপনি আপনি এটা আপনি অন্য কাউকে করছেন? না না, আপনার আধিকারিক হিসেবে জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমি মেটাই, আমি কথা বলি। আমি তো ইন্টারনাল সমস্ত কেন আপনাদের ঢুকতে দিচ্ছে না কেন, কারণটা কি? ইন্টারনাল কিছু কারণ আছে অফিসিয়াল, কিন্তু সেইটা আপনাকে বলার কিছু নেই। ঠিক আছে, না একজন সংবাদ মাধ্যম হিসেবে আমাদের জিজ্ঞেস করার অধিকার আছে যে কেন আপনাকে। আমি অফিসে বসে আমি আপনাকে বলবো, আগে অফিসে বসার জায়গাটা আসি। একটা সমস্যা আছে কি সেটাই সে জানতে চাইছি। আমরা মাধ্যম সংবাদ মাধ্যম হিসেবে আপনাকে জানতে চাইছি। দুটো মিনিট দাঁড়িয়ে যান, অফিস বন্ধ করলে কেন, কি ব্যাপারে? আমাদের দীর্ঘদিন 11 মাসের বেতন হয়নি, আমরা খুবই অসুবিধার মধ্যে আছি, তাই আমরা আজকে বাধ্য হয়ে অফিস বন্ধ করতে বাধ্য হয়েছি। যে আধিকারিক ছিলেন তাকে আপনারা আগে থেকে জানিয়েছিলেন? আগে থেকে জানিয়েছিলাম, আমরা অনেক লেটার দিয়েছি, অনেকবার জানিয়েছি। কার্য তালে দিশেহারা হয়ে আপনাদের এই ধরনের সিদ্ধান্ত নিলেন? আমাদের প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর হচ্ছে না। হ্যাঁ, ইনস্ট্যান্ট এক বছর আমাদের স্যালারি স্টপ, এক মাস হয়ে যায়, 11 মাস হয়ে গেল, এক মাসের বেতন দিয়ে দেয় আর এক বছর করে স্যালারি স্টপ করে রেখেছে, আর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তোমাদের এই হবে, এই হয়ে যাবে। কতজন আপনারা এইভাবে পাচ্ছেন না? 30 জন। আপনারা কি কন্ট্রাকচুয়াল স্টাফ? কন্ট্রাকচুয়াল স্টাফ। প্রতিদিন কত করে দেওয়া হতো আপনাদের? ডেলি মেথডে করা হতো না? না, আমাদের মান্থলি। মান্থলি কত করে আপনাদের দেওয়া? আমাদের আছে গ্রুপ সি আছে 15, আর গ্রুপ ডি আছে 12, আর আট আছে, ছয় আছে। টোটাল তাহলে কি আপনারা কোনো বেতন পাচ্ছেন না? 11 না, কেউ টোটালি পাচ্ছে না। যার জন্য আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে? আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কিছু একটা সমাধান হোক। হ্যাঁ, আমাদের প্রত্যেক দিন যাতে এইভাবে প্রতিশ্রুতি না দেওয়া হয়, কিছু একটা সমাধানে আসুক। কতদিন ধরে আপনারা অবস্থান বিক্ষোভে বসে আছেন? না, আজকে এটা আমরা ফার্স্ট টাইম করেছি। এর আগে আমরা 22 দিন কর্মবিরতিতে ছিলাম, আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট সব জায়গায় আমরা দিয়েছিলাম। হ্যাঁ, কোনো সদুত্তর পাইনি। হ্যাঁ, আধিকারিক তো ঢুকতে পারলেন না, কি বলবেন? আমাদের আধিকারিক তো বারবার বলেই যাচ্ছেন যে আমি বেতন দিয়ে দিচ্ছি, আপনারা এইটা তুলে নিন, সেইটা তুলে নিন, 6 মাস করে দিচ্ছি প্রত্যেক দিন। আমাদের কি নাম, ওনার কি নাম, আধিকারিক নাম কি? অরিন্দম সেনগুপ্ত। অরিন্দম সেনগুপ্ত। আপনার কি তাহলে এইভাবে লাগাতার চালিয়ে যাবেন? এইভাবে না, লাগাতার আমরা চাইছি যে কিছু একটা সলিউশন হোক বা কিছু একটা এলে আমরা তুলে নেবো। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।